নমস্কার, আমি অমরচন্দ্র বর্মন, আরবাল লাইফ নিউট্রিশন ওয়েলনেস কোচ, ওয়েস্টবেঙ্গল কোচবিহার। তো এখন আমাদের লকডাউন চলছে, সেই জন্য এই ভিডিও। তো বিষয়টা হচ্ছে, আমরা সকলেই জানি করোনা ভাইরাস। তো এই যে ভাইরাসটা, এর সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা করার জন্য আমাদের একটা সবচেয়ে ভাইটাল জিনিস কাজ করে, সেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার গ্রোথ। অর্থাৎ যেই হিউম্যান বডিতে ইমিউনিটি পাওয়ারটা সবচেয়ে বেশি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ক্ষেত্রে, তার পাশাপাশি আমাদের এই সিস্টেমটা যে ফলো করার জন্য আমাদের দেখতে হবে এই করোনা ভাইরাস কী এবং কীভাবে এটা আমাদের বডিতে কাজ করে বা বৃদ্ধি করার চেষ্টা করে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে এই করোনা ভাইরাস হলো এমন একটি বডি সেল যা আমাদের শরীরের সেলগুলি নতুন দেখতে পায়। তো এরপরে হয় কি, আমাদের বডি সচল বুঝতে পারে না বা চিনতে পারে না সেই করোনা ভাইরাস সেল যেটা আমাদের বডিকে অ্যাটাক করছে, সে বুঝতে পারছে। যার ফলে মিনিমাম 14 দিন একটা সময় পিরিয়ড থাকে, এর মধ্যে যদি আমাদের শরীরে প্রচুর পরিমাণ বাড়তে থাকে তখন সেই বডি বুঝতে পারে যে হ্যাঁ, একটা ভাইরাস আমাদের অ্যাটাক করেছে। তখন সেই ইমিউনিটি পাওয়ারটা বাড়তে পারলেও তখন কাজ করতে পারে। এই বিষয়ে বিভিন্নভাবে আমাদের হেলথকর্মীরা বা সচেতন কর্মীরা যারা আছে সরকারি ডিপার্টমেন্টে অনেক সহযোগিতা করছেন, আপনারা সেগুলো ফলো করুন। পাশাপাশি যেটা বলার, সেটা ইমিউনিটি পাওয়ার, এই ইমিউনিটি পাওয়ার গ্রোথ করার জন্য দৈনিক শারীরিক এক্সারসাইজ বা শরীরচর্চা করতে হবে আপনার। পাশাপাশি নিউট্রিশন, অর্থাৎ যে খাবারগুলো আমরা খাবো তার মধ্যে দেখতে হবে নিউট্রিশন কতটা মন্ত্র আছে, সেই দিক দিয়ে বেশ করে আমাদের শরীরিক অ্যাক্টিভিটি থাকাতে হবে এবং নিউট্রিশন ভ্যালু করে রাখতে হবে। তো সেটা দিয়ে আমরা তাহলে আমরা হয়তো করোনার থেকে সুন্দর হতে পারবো। পাশাপাশি আরও যে সিস্টেমগুলো আছে, আপনার ক্লিনিং থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক জল বা হট ওয়াটার ইউজ করতে পারি। থ্যাংক ইউ। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার করবেন। আজকের এর পাশাপাশি আমি আজকের যে অ্যাক্টিভিটি দ্বিতীয় দিনে কিছু এক্সারসাইজ আমি দেখাচ্ছি, যেগুলো আপনারা বাড়িতে বসে থেকে করতে পারবেন, সকাল হোক বিকাল হোক আপনার ফ্রি টাইম অনুযায়ী, সেগুলো নিচে দেওয়া থাকলো। আর কোনোরকম হেল্পের জন্য আপনারা কল করবেন, কল নম্বর থাকলে। থ্যাংক ইউ।